কুমিল্লার হোমনায় নির্বাচনী জনসভা করেছেন কুমিল্লা দুই আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমদ। বৃহস্পতিবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি বলেন, অন্যায় সহ্য করতে পারেন না বলে কিছু ব্যক্তি তার বিরোধিতা করছে। রাজনীতিতে নতুন হওয়ায় বারবার দুর্বল করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। নির্বাচিত হলে হোমনার পরিপূর্ণ উন্নয়ন ঘটবে বলে ভোটারদের প্রতিশ্রুতি দেন সেলিমা আহমদ। এছাড়া তিনি বলেন, নারীরা যেন ঘরে বসে উপার্জন করতে পারে এবং বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এ সময় সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। ভারত ছেড়ে যাও।